আম্মু আমাকে একদিন নিয়ে যাইও, আমি আমার টেবিলের জন্য পছন্দ করে নিয়ে আসবো। ১৯১৩ সালে আমি কি জানি? হ্যাঁ আমি জানি, যদি সঠিক না হয়। চেয়ারটা ওইদিকে আগাই নাও, আমি একটু যাই। তুমি এখানে আসবা। Yes.
এখন আটাটা খাইলে তোমার আব্বু দেখলো কি করে পেন্সিল কই কালকে পেন্সিল লাগবে আজকে পেন্সিল না থাকে কাকাকে বলে বিষম লেখার সাহায্যে বাস্তবে জ্যামিতিক আকার প্রকাশ করা হয় তাকে সংখ্যা লিখে আসো তোমার শেষ হলে ফোনটা নিয়ে আসবো কি এখানে একটা আসো তো না একটা আমো এইখানে আচ্ছা নিমে বাবা গুয়া আমার চশমা কথা দেখতে ওখানে আছে নাকি চশমাটা হ্যাঁ কিন্তু ওইটা নতুনটা পুরাতনটা বই দেখো তো আম্মু এই লাইটটা বন্ধ করে দাও আমাদের তো বাথরুমের লাইটটা জ্বালানোই থাকতেছে অন্ধকার রুমে তো ভালো সংখ্যা রেখার পর কি ভুলে গেছি ধনাত্মক রাশি বলতে কি বলে ধনাত্মক প্লাস চিহ্ন যুক্ত রাশিকে ধনাত্মক রাশি বলে ঋণাত্মক মাইনাস চিহ্ন যুক্ত রাশিকে ঋণাত্মক রাশি বলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কি শূন্য এর চেয়ে বড় অক্ষরের সংখ্যা বলে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে জি শূন্য এর চেয়ে ছোট অক্ষরের সংখ্যা বলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে জৈগাত্মক বিপরীত কোন সংখ্যা তার বিপরীত চিহ্ন বিশিষ্ট অনুরূপ সংখ্যাটি ওই সংখ্যাটি জৈগাত্মক বিপরীত সংখ্যা বলে ওয়াও ক্লোজ আপ হাসি আল্লাহ এত গরম ভগ্নাংশ কি ভগ্নাংশ হল এমন এক ধরনের সংখ্যা যা পূর্ণ সংখ্যার অংশকে ভগ্নাংশ হল এমন এক ধরনের সংখ্যা যা কোন বস্তুর অংশকে কি রে যা আমাদেরকে ভগ্নাংশ হল এমন একটি সংখ্যা যা আমাদেরকে একটি পূর্ণ বস্তুর অংশকে প্রকাশ করতে সাহায্য কোথায় গেল
প্রকৃত ভগ্নাংশে যে ভগ্নাংশের হরের তুলনায় ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে, যে ভগ্নাংশের হরের তুলনায় লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। লব হরের তুলনায় ছোট, আচ্ছা সে হরের তুলনায় লব বড়, লব বড় অপ্রকৃত ভগ্নাংশ, লব ছোট প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। তারপর কি, তারপরে প্রশ্ন করি, আচ্ছা আলজেব্রা অর্থ কি? বীজ ফিলিংস হচ্ছে হোক, আমি হাজার জনকে মেহেদি পরাই, ফিলিংস হচ্ছে হোক আমি হাজার জনকে মেহেদি পরানোর লোক, এটা মানে এরকম হবে, মেহেদি পরাতে ইচ্ছে করছে না, পরানোর ফিলিংস হচ্ছে হোক হাজার জনকে মেহেদি পরানোর লোক, আমি আগামী থেকে কিছু বুঝি না কথা। আলজেব্রা অর্থ কি? কি বীজগণিত? চলক কাকে বলে? আর যেসব রাশির মান পরিবর্তনশীল তাকে চলক বলে, যেসব রাশির মান গাণিতিক প্রক্রিয়া পরিবর্তন হয় না তাকে ধ্রুবক বলে। প্রক্রিয়া চিহ্ন কাকে বলে? যেসব রাশি বা সংখ্যা দ্বারা কি করতে হবে যোগ বিয়োগ গুণ ভাগ বলে দেয় তাকে প্রক্রিয়া চিহ্ন বলে। এক্স ভাগ ওয়াই কে কি বলে? এক্স এই ওয়াই সহ কাকে বলে? কোথায় সহজ তুমি? সহক কাকে বলে? কোন পদের চলকের সাথে কোন সহক কোন পদ চলকের সাথে কোন সঙ্গে গুণক হিসেবে যুক্ত হলে সেই গুণকে সাংখ্যিক সহক বা সহক বলা হয়, ঠিক আছে। তারপর এখানে দুইটি পদ এক হবে, এক মাইন উত্তর গাণিতিক বাক্য কাকে বলে? সংখ্যা রাশি প্রতীক বা গাণিতিক কোন উক্তি, গাণিতিক কোন উক্তি যা সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় তাকে গাণিতিক বাক্য বলে। সমীকরণ কাকে বলে? সমান চিহ্ন সম্বলিত চিহ্নকে সমীকরণ বলে। একটি সমীকরণে কয়টি পক্ষ থাকে? দুটি পক্ষ, একটি সরল সমীকরণ টু এক্স প্লাস ফাইভ সমান সমান জিরো। হাই হাই হোল ও টু এক্স মাইনাস, টু এক্স মাইনাস ফাইভ সমান থ্রি। একটি সরল সরল সমীকরণ কাকে বলে? অজ্ঞাত রাশি বা অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট বৈশিষ্ট্যকে
সরল সমীকরণ কাটলে অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। সরল সমীকরণের মূল বলতে কি বোঝায়? চলক বা অজ্ঞাত রাশির মানকে সরল সমীকরণের মূল।